আমরা যখন এই বাজেট সেগমেন্টের ল্যাপটপে রিভিউ করি সবসময় চেষ্টা করি এই বাজেটের মধ্যে মার্কেটে সেরা যে ল্যাপটপটি আছে তা খুঁজে বের করতে এবং তা আপনাদের সামনে তুলে ধরতে। তারই ধারাবাহিকতায় আজকে নিয়ে এলাম 55,000 টাকার রেঞ্জের বাজারের বেস্ট ল্যাপটপ লেনোভো আইডিয়াপ্যাড স্লিম 3। তো লেনোভো আইডিয়াপ্যাড স্লিম 3 এই ল্যাপটপটির কিন্তু অনেকগুলো ভ্যারিয়েন্ট বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল আছে, বাট স্পেসিফিক এই ভ্যারিয়েন্টটিতে আছে কিছু এক্সট্রা ফিচার্স এবং স্পেক্স যা এই ল্যাপটপটিকে এই প্রাইস রেঞ্জে অন্যান্য ল্যাপটপ থেকে আলাদা। তো কি সে স্পেক্স এবং ফিচার্স তা দেখবো আজকের ভিডিওতে, সাথে আছি আমি ইফতি করিম, চলুন শুরু করা যাক। বিশেষ করে এই প্রাইস রেঞ্জে এর বেজেল গুলো খুবই স্লিম এবং ন্যারো। ডিভাইসটি যথেষ্ট লাইট ওয়েট, এর ওয়েট মাত্র 1.3 কেজির আশেপাশে। আর এই ডিভাইসটি বিল্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা যে হিঞ্জটা দেয়া হয়েছে তা খুবই শক্তপোক্ত, আমার কাছে নর্মালি এই ধরনের হিঞ্জ গুলো বেশ পছন্দ, কারণ এটি বেশ ডিউরেবল হয়ে থাকে। ওভারঅল পুরো ডিজাইনটি খুবই স্লিম এবং এই লুকটা কিন্তু বেশ প্রিমিয়াম লাগছে। আপনি এই ল্যাপটপটি দেখে কোনোভাবেই মনে হবে না এটি একটি 55,000 টাকার ল্যাপটপ। তো এবার আসি এর স্পেক্সে। এতে হচ্ছে ইন্টেলের 13th generation প্রসেসর কোর i3-1305U, যা 13th generation কোর i3 এর একটি স্ট্যান্ডার্ড প্রসেসর। এতে দেওয়া আছে টোটাল 5টি কোর এবং 6টি থ্রেড। 5টি কোরের মধ্যে আছে একটি পারফরমেন্স কোর এবং বাকি 4টি হচ্ছে ইফিসিয়েন্ট কোর। পারফরমেন্স কোরে বুস্ট ক্লক 4.5 GHz, আর এই ল্যাপটপটি ক্যাশ মেমোরি 10 MB, আর এর সাথে গ্রাফিক্স হিসেবে দেওয়া আছে ইন্টেল USD গ্রাফিক্স, যা এই প্রসেসরের জন্য একটি স্ট্যান্ডার্ড গ্রাফিক্স। আর সাথে এতে দেওয়া হচ্ছে 8GB DDR5 RAM, যার বাস স্পিড 4800 MHz। নর্মালি আমরা এই রেঞ্জে কোন ল্যাপটপে DDR5 RAM দেখে থাকি না, সো এটি এই ল্যাপটপটি একটি প্লাস পয়েন্ট। আর স্টোরেজ হিসেবে দেওয়া আছে 512GB Zen 4 এর SSD, এটিও কিন্তু এই ল্যাপটপের একটা এক্সট্রা এডিশন। আমরা নর্মালি এই রেঞ্জে সব ল্যাপটপে কিন্তু Zen 3 SSD দেখে থাকি, বাট এতে দেওয়া হচ্ছে Zen 4 এর SSD। আর কানেক্টিভিটি অপশন হিসেবে দেওয়া আছে Wi-Fi 6E এবং Bluetooth 5.1। 55,000 টাকা বাজেটের একটা ল্যাপটপের ডিসপ্লেতে আপনি কি আশা করেন? অবশ্যই TN প্যানেল আশা করেন, বাট এই ল্যাপটপটি কিন্তু IPS ডিসপ্লে। এতে হচ্ছে ফুল HD IPS প্যানেল, যার রেজলিউশন 1920x1080, আর এর ব্রাইটনেস কিন্তু 300 nits। এই রেঞ্জে কোন ল্যাপটপে কিন্তু 300 nits এর ব্রাইটনেস দেখা যায় না। সো প্রাইস রেঞ্জ অনুযায়ী এই ল্যাপটপটির ডিসপ্লে কিন্তু আনবিটেবল, খুবই বিউটিফুল একটি ডিসপ্লে। মিডিয়া কনজাম্পশন এবং গ্রাফিক্স এর কাজের জন্য এই ল্যাপটপের ডিসপ্লে কিন্তু খুবই হেল্পফুল হবে। নর্মালি এরকম ডিসপ্লে আমরা এই রেঞ্জে কোন ল্যাপটপে দেখতে পাই না। এবার দেখি আরেকটি স্পেশাল ফিচার, এই ল্যাপটপের কিবোর্ডটি কিন্তু ব্যাকলিট কিবোর্ড দেয়া হয়েছে। নর্মালি এই রেঞ্জে অন্য কোন ল্যাপটপে কিন্তু ব্যাকলিট কিবোর্ড খুব একটা খুঁজে পাওয়া যায় না, সো এটি একটি অ্যাডেড বোনাস হিসেবে কাজ করবে। আর কিবোর্ডের টাইপিং এক্সপিরিয়েন্স আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে। এই রেঞ্জে কিবোর্ড গুলোর টাইপিং এক্সপিরিয়েন্স খুব একটা ভালো হয় না, বাট এই ল্যাপটপটি টাইপিং এক্সপিরিয়েন্স ফেয়ারলি গুড। আর ব্যাকলিট কিবোর্ড থাকার ফলে যারা অন্ধকারে টাইপিং করতে চান তাদের জন্য এটা কিন্তু খুব বেনিফিশিয়াল হবে। আর সেই সাথে এতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়া হয়েছে, যা প্রাইভেসির জন্য বেশ ভালো। আর এই রেঞ্জে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে ল্যাপটপও কিন্তু খুঁজে পাওয়া যায় না, সো এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও কিন্তু এই ল্যাপটপের একটা বোনাস পয়েন্ট বলা যায়। এই ল্যাপটপের ট্র্যাকপ্যাডটি কিছুটা ছোট আকারের, যদিও 14-inch ডিভাইস হিসেবে ট্র্যাকপ্যাডের সাইজ আমার কাছে মোটামুটি ঠিকই লেগেছে। কিছুটা বড় যদি করা যেত তাহলে একটু বেটার হতো। আর নর্মালি এই প্রাইস রেঞ্জের ল্যাপটপগুলোর ট্র্যাকপ্যাড কিন্তু খুব একটি স্মুথ হয় না, বাট এই ল্যাপটপটির ট্র্যাকপ্যাডের সারফেসটা আমার কাছে বেশ স্মুথ মনে হয়েছে। এটাতে হচ্ছে একটি 1080p ওয়েবক্যাম। 1080p বলা হলেও এর ওয়েবক্যাম কোয়ালিটি কিন্তু 1080p এর মতো না, যদিও এটি কাজ চালানোর মতো একটি ডিসেন্ট ওয়েবক্যাম। নর্মালি আমরা এই রেঞ্জের ল্যাপটপে যে ধরনের ওয়েবক্যাম দেখে থাকি এক্স্যাক্টলি সিমিলার ওয়েবক্যাম দেয়া হয়েছে। এটাতে হচ্ছে ডুয়াল স্টেরিও স্পিকার, 1.5W এর এই দুটি স্পিকার কিন্তু ফ্রন্ট ফেসিং। যদিও স্পিকার লাউডনেস কিছুটা কম ছিল, বাট রেগুলার ওয়ার্ক এবং মিডিয়া কনজাম্পশনের জন্য এই স্পিকারটি আমার কাছে যথেষ্ট ডিসেন্ট মনে হয়েছে। এই রেঞ্জে আপনি এর চেয়ে ভালো স্পিকার আসলে আশা করতে পারেন না। এখন দেখে নিই ল্যাপটপটিতে কি কি পোর্টস অফার করছে। এর লেফট সাইডে হচ্ছে একটি অডিও কম্বো জ্যাক, একটি USB টাইপ সি পোর্ট, একটি HDMI পোর্ট, একটি USB 3.2 টাইপ এ পোর্ট এবং একটি পাওয়ার কানেক্টর। এর রাইট সাইডে রয়েছে একটি USB 3.2 টাইপ এ পোর্ট এবং একটি SD কার্ড রিডার। ছোট ফর্ম ফ্যাক্টরে এই ল্যাপটপে দেওয়া হয়েছে 47W ব্যাটারি এবং একে চার্জ করার জন্য সাথে দেওয়া হচ্ছে একটি 65W অ্যাডাপ্টার। ল্যাপটপটির পারফরমেন্সের কথা যদি বলি তাহলে বলবো যে কোর i3 ভেবে কিন্তু আপনারা ভুল করবেন না, কারণ এটি কিন্তু 13th generation
কোর i3 এবং ল্যাপটপটির ক্লক স্পিড কিন্তু 4.5 GHz। সো আপনি যদি কম্পেয়ার করেন কোর i5 11 জেনারেশন ল্যাপটপের সাথে, সেই ক্ষেত্রে সিঙ্গেল কোর পারফরমেন্সে কিন্তু এই ল্যাপটপটি এগিয়ে থাকবে, আর মাল্টি কোরে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর সেই কোর i5 11 জেনারেশন ল্যাপটপ কিনতে আপনাকে গুনতে হবে মিনিমাম 58,000 থেকে 60,000 টাকার মতো। আর পাশাপাশি এতে কিন্তু পাচ্ছেন DDR5 এর র্যাম, যা পারফরমেন্সকে আরো কিছুটা বুস্ট করতে হেল্প করবে। সো পারফরমেন্স কম্পেয়ার করার জন্য একটি চার্ট আমি স্ক্রিনে তুলে ধরছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই ল্যাপটপে আমরা কি কি পাচ্ছি? এটা পাচ্ছি কোর i3 13 জেনারেশনের প্রসেসর, DDR5 এর র্যাম, জেন 4 SSD, বিউটিফুল IPS ডিসপ্লে যা এই রেঞ্জে পাওয়া ইম্পসিবল, ব্যাকলিট কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং বিউটিফুল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, এই সবকিছু পাচ্ছি মাত্র 55,000 টাকার মধ্যে। এর চেয়ে বেটার ডিল আমার কাছে মনে হয় না বর্তমান বাজারে আছে, অন্তত আমি খুঁজে পাইনি। আপনারা খুঁজে পেলে অবশ্যই আমাদের জানাবেন, ট্রাই করে দেখতে পারেন, আমার মনে হয় না পাবেন।